সব খাঁচারই চাহিদা আছে। যেমন এটা তৈরি হচ্ছে, এটা হলো আপনার লেয়ার মুরগির পিরামিড খাঁচা, এটা হচ্ছে আপনার লেয়ার মুরগি যে ফার্মগুলো করা হয়, ফার্মের অর্ডার এগুলো। আমাদের এখানে আপনি মনে করেন মুরগির খাঁচা বানিয়ে আমরা কবুতরের, তারপর গিয়া রাব্বার পাখি, বাজিকার পাখি, মানে যেহেতু পশু পাখির ইয়ে আছে, সব ধরনের খাঁচা আমরা তৈরি করি। এখন আমরা ভাগে খাঁচা তৈরি করিনি, কিন্তু কুকুরের খাঁচা আমরা বানাইছি। আমাদের পাশে যে পশু হাসপাতাল আছে, পশু হাসপাতালে বিভিন্ন কুত্তার খাঁচা লাগে, কুত্তার খাঁচা আমরা বানাইছি। এখনও ভাগের খাঁচা আমরা তৈরি করিনি, অর্ডার পেলে আমরা তৈরি করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। আমাদের একটা পাখির খাঁচা আপনি যদি বানাতে যায় ম্যাক্সিমাম ঘন্টা দুয়েক সময় লাগে, কুকুরের খাঁচা করলে আমাদের মানে হাফ বেলা সময় লাগে, তিন চার ঘন্টা সময় লাগে। আমাদের চাহিদা ভালো আছে, কেতাও ভালো আছে, এটা কোনো সমস্যা নেই। আমাদের মনে করেন যত দিন যাচ্ছে অত মানুষের আগ্রহ বাড়ছে, পাখি পারে, কেউ পশু পাখি পারে, অনেক মানুষ অনেক কিছু পারে, তার জন্য আমাদের আগ্রহ বাড়ে। বাংলাদেশের ভিতরে যে কোনো জেলা আছে, জেলার প্রত্যেকটা জেলায় আমাদের মাল যায়, যা পাইকারি নেয় পাইকারি দিই, যা খুচরা নেয় তাদের খুচরাও দিই। আমাদের দৈনিক কোনো একটা ইয়া নেই, আমাদের মনে করেন যা করতে পারি আমরা সারাদিনে। এগুলো আপনি সেট হিসাবে, এটা মুরগির খাঁচা, তো এটা মনে করেন আপনার এক একটা হলো 10,800 টাকা করে সেট। আমাদের এখানে হচ্ছে স্পোর্ট মেশিন, স্পোর্ট মেশিনের সাহায্যে আর পিতল আছে, পিতলের সাথে এটা দুইটার সাথে দুইটা চাপ লাগলে ঝালাইটা অটোমেটিক হয়। আর আমাদের এখানে পাখি এবং মুরগি মানে যে কোনো যে ধরনের কবুতর কবুতর যা আছে সব ধরনের খাঁচা বানানো হয়। দৈনিক আপনার যদি কাজ করি 20টা খাঁচা বা 25টা খাঁচা বানানো যায়, মানে একা শুধু জালি জালি বানাইতে পারবো। এগুলো জালিগুলো বানায় তারপরে খাঁচা খাঁচা তৈরি করতে হয়, ঝালাই করে খাঁচা হয়। পাখির খাঁচা, কবুতরের খাঁচা, মুরগির খাঁচা, মানে বিভিন্ন ধরনের খাঁচা। পাখিটা চাহিদা বেশি, এখন সবাই পাখিটা বেশি পালতেছে, এবং কবুতরের খাঁচাও চাহিদা আছে। আমাদের কোনো ঝুঁকি নাই, সব ব্যবস্থা আমাদের মহাজন করে রাখছে, আর আমাদের কোনো ঝুঁকি নাই, শর্ট করবে না, কোনো ঝামেলাই হবে না। আর তিন হচ্ছে আপনার দুইটা পিতল, দুইটা এক হইলে ঝালাই হবে, তাছাড়া ঝালাই হবে না। এই যে স্পোর্টস, এটা পাড়া দিব, ওই যে ওইখানে চাপ লাগে, নাটের সাথে দুইটা নাট লাগলে ঝালাইটা হয় কারেন্ট। সব খাঁচারই চাহিদা আছে। যেমন এটা তৈরি হচ্ছে, এটা হলো আপনার লেয়ার মুরগির পিরামিড খাঁচা, এটা হচ্ছে আপনার লেয়ার মুরগি যে ফার্মগুলো করা হয়, ফার্মের অর্ডার এগুলো। আমাদের অর্ডার দিলে আমরা সব প্রকার খাঁচাই তৈরি করতে পারি, সমস্যা নেই। আমাদের টেকনিশিয়ান আছে, আমাদের মহাজন আছে, নিজে ইঞ্জিনিয়ার। কয়েকদিন আগে আমরা একটা খাঁচা তৈরি করছিলাম, এটার উপর 40 ফিটের উপরে আর পাশে আপনার 20 ফুট, এটা হলো আপনার মিনি চিড়িয়াখানা বানাচ্ছি না ওই বিষয়ে আপনাকে। আমাদের কাজ হলে আমরা বানাই দিয়ে চলে আসছি। আমাদের এখানে যেমন এগুলো আমরা জামু, আমাদের এগুলো আমার ফিটিং করতে 3 দিন সময় লাগবো, আমরা ফিটিং করে দিয়ে চলে আসবো। এটা হলো মেশিনের মাধ্যমে, স্পোর্ট মেশিন, এটাকে স্পোর্ট মেশিন বলা হয়। ওয়ার্লিং মেশিন যেভাবে কাজ করে এটা সিম ওইভাবে কাজ করে, কিন্তু ওয়ার্লিং মেশিনটা হচ্ছে রড ব্যয় হয়, এটাগুলো রড ব্যয় হয়। এগুলো হচ্ছে মহাজন নির্ধারিত করে প্রাইসটা, আপনি নিতে আসছেন, আপনার সাথে দেখা যায় দরদাম কইরা এগুলো দাম বাজারের রেট হিসাবে, বাজার যাচাই করে আপনি নেবেন, আমরা আপনার রেট বইলা দিব, হইলে আপনি ম্যাম করে যাবেন, আপনি সময় দিবেন, মাল বানায় আপনি দিয়ে দিব। এটা নির্দিষ্ট কোনো দামভাবে বিক্রি হয় না, এটা হচ্ছে চারের তারের উপরে, কোনো তার আছে 10 টাকা কিনা কম, কোনো তার আছে 10 টাকা কিনা বেশি, তারের উপরে ডিপেন্ড করে মূল্য।